সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দাসপুর সোনা মামলায় শুক্রবার সিআইডি ভারতী ঘোষকে দিনভর জেরা করার পর শনিবারও জেরা করতে চেয়েছিল, কিন্তু নির্বাচনী প্রচার বন্ধ রেখে জেরার জন্য সময় দেবে না বলে সাফ জানিয়ে দেন ভারতী। প্রয়োজনে তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন বলেও জানিয়ে দেন। তারপর পিংলায় প্রচারে গিয়ে বিস্ফোরক অভিযোগ করেন ভারতী ঘোষ। তিনি জানান, আমাকে যারা সোনার মিথ্যা মামলায় জড়িয়েছেন তারাই এখন সত্যি সত্যি সোনার মামলায় ফেঁসে গিয়েছেন। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে, তুমি যা পাপ করবে তোমাকে এ জন্মেই তার মাশুল দিয়ে যেতে হবে। আর সেই কারণেই তাদেরকে কাস্টমস ডেকে পাঠাচ্ছে, সুপ্রিম কোর্ট ডেকে পাঠাচ্ছে। নিশ্চিতভাবে ভারতী ঘোষ এবার আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, কারণ অভিষেকের স্ত্রী রুজিরা নারোলাই সম্প্রতি অভিযুক্ত হয়েছেন সোনা পাচারের দায়ে। ভারতী কিসের ভিত্তিতে এই অভিযোগ আনছেন তা জানতে চাওয়া হলে তিনি বলেন, কিছু প্রমাণ না থাকলে এমনি এমনি কাউকে কাস্টমস ডেকে পাঠায় না। ঘটনাচক্রে শনিবার ভারতী ঘোষ যখন পিংলার প্রচারে গিয়ে এই অভিযোগ আনছেন, তখন 50 কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়ার সমর্থনে সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শনিবারও দাসপুরের বাড়িতে গিয়েছিল সিআইডির দলটি, ভারতীকে না পেয়ে 22 মে জেরা করা হবে বলে একটি নোটিশ টানে দিয়ে এসছে। পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের বিরুদ্ধে তোলাবাজিতে সোনা নেওয়ার অভিযোগের মামলা হয়। সেই মামলায় জেরা চালাচ্ছে সিআইডি। অভিযোগ, জেরা করে ভারতী ঘোষের নির্বাচনী প্রচার আটকাতে চাইছে পুলিশ, এমনটাই অভিযোগ খোদ বিজেপির ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থীর। এদিকে এদিন মনোনয়ন জমা দেওয়ার পর ভারতী ঘোষের প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজনৈতিকভাবে লড়াই করে জিততে পারবে না তৃণমূল, তাই তারা এসব করছে। এটা মাথায় রাখবে যে অন্যায়ের সঙ্গে সাথ দেয়, যে মিথ্যার সঙ্গে সাথ দেয়, ধর্মের কলটা কিন্তু অটোমেটিক নড়ছে। ধর্মের কল কাউকে দেখিয়ে নড়ে না। ঘাসের উপর যেমন শিশুর বিন্দু সকালে উঠে দেখা যায় এবং রাত্রে কখন পূর্ণ সেটা দেখা যায় না, ঠিক সেইভাবেই ধর্মের কল বাতাসে নড়ে সেটাকে দেখা যায় না। কিন্তু যে অন্যায় করে তাকে এই জীবনেই অন্যায়ের সেই ইয়েটা মিটিয়ে যেতে হবে। কথা বুঝতে পেরেছ? আজকে যারা একটা ফল সোনা কেস আমাকে দিয়েছে, আজকে তারা জেনুইন সোনা কেসে ফেসে গেছে। আজকে কাস্টমস ডাকছে, আজকে সুপ্রিম কোর্ট অবজারভেশন পাস করছে, এটা অনেক দূর পর্যন্ত যাবে। জেনুইন সোনা নিয়ে যারা ডিল করে তারা আজকে ফেসে গেছে ভারতী ঘোষকে একটা ফল সোনা কেস দিয়ে, ঠিক আছে? এটা আখেরে আজকে তদন্ত হচ্ছে। তো আমি বলে দিলাম কয়েকদিনের মধ্যে সত্যটা বেরোবে। আজকে যদি কোনো কিছু না হয় তাহলে অনারেবল হাইকোর্ট কেন বলছে যে আপনি কাস্টমস এর মুখোমুখি হবেন? কেন বলছে? আজকে সুপ্রিম কোর্ট কেন বলছে যে এটা খুব সাংঘাতিক ব্যাপার, আমাদের এটা দেখতে হবে? সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, অন্য একটা কেস দেখতে দেখতে এই ব্যাপারে এই যে অবজারভেশন করেছে, সুপ্রিম কোর্টের অবজারভেশন মানে তার থেকে বড় আর কিছু হয় না। সেটা আমরা মনে নিই যে ভগবানের বাণীর মতো। তারা বলেছে যে এটা সিরিয়াস ম্যাটার, আমাদের দেখতে হবে ওখানে কি হচ্ছে। তাহলে কি আমি বলছি না, ধর্মের কল বাতাসে নড়ে। ওরা যতই আমাকে নোটিশ দিক, আমি সুপ্রিম কোর্টে আমার উকিলের সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেব। এইভাবে মানুষের সময় নষ্ট করা, মানুষকে আটকে রাখা, মানুষকে প্রচারে না যেতে দেওয়া এবং নমিনেশনের দিন প্রথম নোটিশ জারি করা, 14 মাস কোনো নোটিশ জারি করেনি যারা, তারা আজকে ইলেকশনের দিনে ঘুম থেকে উঠে বসেছে?